নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি আপনার যত বড়ই বিপদ আসুক না কেন, সে বিপদ কেটে যাবে, সে বিপদ কীভাবে কাটবে, কী উপায়ে কাটবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, জীবনযাত্রার পথে বিপদ, সমস্যা এবং অন্ধকারের মুখোমুখি হওয়া স্বাভাবিক, কিন্তু এই সময়গুলি কিভাবে মোকাবিলা করা যায় সেটাই প্রকৃত চ্যালেঞ্জ। ভগবদ্ গীতায় কৃষ্ণ আমাদেরকে এই বিষয়ে গভীর জ্ঞান দিয়েছেন। তিনি বলেছেন, যত বড়ই বিপদ আসুক না কেন তা অস্থায়ী, বিশ্বাস রাখুন সব কিছুই কেটে যাবে। শ্রীকৃষ্ণের শিক্ষা, সব কিছু পরিবর্তনশীল। কৃষ্ণ বলেছেন, এই জগতের সব কিছুই পরিবর্তনশীল, সুখ দুঃখ লাভ ক্ষতি জন্ম মৃত্যু সবই অস্থায়ী। আমাদের জীবনে যে সমস্যা এসেছে সেটাও একদিন চলে যাবে। বিশ্বাসের শক্তি, কঠিন সময়ের মধ্যেও বিশ্বাসের শক্তির অনেক জোর। যদি আমরা বিশ্বাস করি যে সব কিছু ঠিক হয়ে যাবে, তাহলে আমাদের মন শক্তিশালী হয় এবং আমরা সমস্যা মোকাবিলা করার জন্য প্রস্তুত হই, আরও শক্তি নিজের মধ্যে জাগিয়ে তুলতে পারি। মনে রাখবেন, ঈশ্বরের শক্তি অনেক এবং ঈশ্বর আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেন এবং তাকে স্মরণে রাখা আমাদের দায়িত্ব, তার ওপর বিশ্বাস রাখা আমাদের দায়িত্ব। কর্মযোগ, কৃষ্ণ কর্মযোগের পথ দেখিয়েছেন, অর্থাৎ আমাদের কাজ করতে হবে ফলাফলের চিন্তা ছাড়া। যখন আমরা নিজের কাজে মনোযোগী থাকি তখন সমস্যাগুলি স্বয়ং সমাধান হয়ে যায়। নিঃস্বার্থতা, নিঃস্বার্থভাবে কাজ করলে মন শান্ত থাকে এবং সমস্যাগুলি ছোট মনে হয়। কৃষ্ণ বলেছেন, নিজের জন্য নয় অন্যের জন্য কাজ করলে সুখ পাওয়া যায়। আমাদের জীবনে এর প্রয়োগ, ধৈর্য ধরুন, কঠিন সময়ের মধ্যে ধৈর্য ধরুন, জানুন যে এই সময়ও চলে যাবে। আশাবাদী হন, আশাবাদী মনোভাব আপনাকে সব সমস্যা মোকাবিলা করতে সাহায্য করবে। অন্যের সাহায্য নিন, একা সমস্যা মোকাবিলা করার চেষ্টা করবেন না, পরিবার বন্ধু বা কোনো পরামর্শদাতার কাছ থেকে সাহায্য নিতে পারেন। ধ্যান বা যোগাসন করুন, ধ্যান বা যোগাসন মনকে শান্ত করে এবং আপনার চিন্তা কমাতে সাহায্য করে। কৃষ্ণের শিক্ষা আমাদেরকে জীবনের সব পরিস্থিতিতে শান্ত থাকতে শেখায়। বিশ্বাস রাখুন সব কিছুই ঠিক হয়ে যাবে, কঠিন সময়গুলি আমাদেরকে শক্তিশালী করে তোলে, তাই আজ থেকেই এই শিক্ষাগুলি আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন। বিপদকে সুযোগ হিসেবে দেখা, কৃষ্ণের দৃষ্টিভঙ্গি অনুযায়ী জীবনের প্রতিটি ঘটনা, সুখ ও দুঃখ লাভ ও ক্ষতি সবই আসলে আমাদের আত্মিক বৃদ্ধির সুযোগ। বিপদও এর ব্যতিক্রম নয়, এটি আমাদেরকে শক্তিশালী করে তোলে, আমাদের ধৈর্য সহনশীলতা পরীক্ষা করে, আত্মপরীক্ষার সুযোগ। বিপদ আমাদেরকে আমাদের অভ্যন্তরের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানতে সাহায্য করে, এটি আমাদেরকে আত্মপরীক্ষার সুযোগ দেয়। বৃহত্তর দৃষ্টিভঙ্গি, বিপদের সময় আমরা প্রায় নিজের ছোট সমস্যার দিকেই তাকিয়ে থাকি, কিন্তু কৃষ্ণের শিক্ষা অনুসারে আমাদের বৃহত্তর চিত্র দেখতে হবে। জীবনের এই পরীক্ষা অস্থায়ী এবং এটি আমাদেরকে বৃহত্তর লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আধ্যাত্মিক শক্তি, কৃষ্ণের শিক্ষার মূলে আধ্যাত্মিকতা রয়েছে। আধ্যাত্মিক শক্তি মানুষকে বিপদের সময় ধরে রাখতে সাহায্য করে। ঈশ্বরের ওপর বিশ্বাস, ঈশ্বরের ওপর অবিচল বিশ্বাস মানুষকে শক্তিশালী করে। ধর্ম ও আধ্যাত্মিক অনুশীলন, ধর্মীয় ও আধ্যাত্মিক অনুশীলন মনকে শান্ত করে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। সেবা ভাব, অন্যের সেবা করার মাধ্যমে আত্মিক উন্নতি হয় এবং বিপদ মোকাবিলা করার শক্তি পাওয়া যায়। বিপদ মোকাবিলা করার জন্য ব্যক্তিগত শক্তির পাশাপাশি সমাজের ভূমিকা এবং আধ্যাত্মিক শক্তির গুরুত্ব অপরিহার্য। কৃষ্ণের শিক্ষা আমাদেরকে এই তিনটি দিক থেকে শক্তিশালী করে তোলে। বিশ্বাস, ধৈর্য, সহযোগিতা এবং আধ্যাত্মিকতার মাধ্যমে আমরা যে কোনো বিপদকে জয় করতে পারি। বিপদ থেকে শিক্ষা গ্রহণ, কৃষ্ণের দর্শনে প্রতিটি অভিজ্ঞতা একটি শিক্ষার সুযোগ, বিপদও এর ব্যতিক্রম নয়। আত্মবিশ্লেষণ, বিপদের সময় আমরা নিজেদেরকে পর্যবেক্ষণ করার সুযোগ পাই, আমরা কোথায় ভুল করেছি, কোন গুণাবলী আমাদের সাহায্য করেছে তা বুঝতে পারি। জীবনের অর্থ বোঝা, কঠিন সময় মানুষকে জীবনের অর্থ এবং গুরুত্ব বুঝতে সাহায্য করে। কৃতজ্ঞতা, বিপদ কাটিয়ে উঠলে আমরা জীবনের সুন্দরতা এবং আমাদের অর্জনের জন্য কৃতজ্ঞ হই। বিপদ মোকাবিলায় সাহস, সাহস হলো বিপদ মোকাবিলা করার প্রথম পদক্ষেপ। কৃষ্ণের শিক্ষা অনুসারে সাহস আসে আত্মবিশ্বাস থেকে। আত্মবিশ্বাস, নিজের ক্ষমতায় বিশ্বাস থাকলে সাহস স্বাভাবিকভাবেই আসে। ভয়কে জয় করা,
ভয়কে জয় করতে হলে তার মুখোমুখি হতে হবে, ধীরে ধীরে ভয় কমতে থাকবে। অভ্যাস, সাহস একটি অভ্যাস। ছোট ছোট চ্যালেঞ্জ নিয়ে শুরু করে ধীরে ধীরে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহস গড়ে তোলা যায়। দেখুন বন্ধুরা, বিপদ একটি অপরিহার্য জীবন অভিজ্ঞতা। কৃষ্ণের শিক্ষা অনুসারে আমরা বিপদ থেকে শিক্ষা গ্রহণ করে সাহসের সাথে মোকাবিলা করতে পারি এবং অবশেষে জয়ী হতে পারি। বিশ্বাস, ধৈর্য, সহযোগিতা, আধ্যাত্মিকতা এবং সাহস, এই গুণাবলী আমাদেরকে জীবনের যে কোনো প্রতিকূলতা মোকাবিলা করার শক্তি দেয়। বিপদে মানবিকতা। কৃষ্ণের দর্শনে মানবিকতা একটি উচ্চতর গুণ। বিপদের সময় এই গুণ বিশেষভাবে প্রকাশ পায়। সহানুভূতি, অন্যের দুঃখ বোঝা এবং সহানুভূতি দেখানো মানবিকতার প্রকাশ। সাহায্যের হাত বাড়ানো, বিপদের সময়ে অন্যকে সাহায্য করা ধর্ম ও মানবিকতার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। সম্প্রীতি, বিভিন্নতা সত্ত্বেও মানবতার একতা বোঝা এবং সম্প্রীতি বজায় রাখা। বিপদের মধ্যে আশা, বিপদের অন্ধকারে আশা একমাত্র আলো। কৃষ্ণের শিক্ষা অনুসারে আশা হলো জীবনের অবিচ্ছেদ্য অংশ। আশার সঞ্চার, নিজের আশা অন্যকেও সঞ্চার করা, স্বপ্ন দেখা, ভবিষ্যৎ সম্পর্কে স্বপ্ন দেখা এবং তার জন্য অনুপ্রাণিত হওয়া এবং কাজ করে যাওয়া, আশা ধরে রাখা, কঠিন সময়েও আশা ধরে রাখা এবং নতুন সূচনার জন্য প্রস্তুত থাকা। বিপদ মানুষকে তার সেরা এবং সবচেয়ে খারাপ রূপ দেখাতে পারে, কিন্তু কৃষ্ণের শিক্ষা অনুসারে মানবিকতা এবং আশা দিয়ে আমরা বিপদকে জয় করতে পারি। এই গুণাবলী আমাদেরকে না শুধু নিজেকে বাঁচাতে সাহায্য করে, বরং সমাজকেও শক্তিশালী করে তোলে। বিশ্বাস করুন, যত বড়ই বিপদ আসুক না কেন, সেই বিপদ কেটে যাবে। এই বাক্যটি কেবল একটি উক্তি নয়, এটি জীবনের একটি সত্য। কৃষ্ণের শিক্ষা আমাদেরকে এই সত্য বুঝতে এবং তার অনুযায়ী জীবন গড়তে শেখায়। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।